কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ভোট ব্যাংক দলটির বহিষ্কৃত দুই নেতার মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ায় বাড়তি সুবিধা পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি স্টার বাংলা। প্রতিবেদনে বলা হয়, আরফানুল হক রিফাত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কুর চেয়ে 343 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। দুই মেয়াদে মেয়র ও স্থানীয় প্রভাবশালী নেতা সাক্কু বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন নিজামুদ্দিন কাইসার, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে প্রায় 30,000 ভোট পেয়েছেন, যার বেশিরভাগই সাক্কু পেতেন যদি তিনি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াতেন। সাক্কু ও কাইসার মিলে মোট ভোট পেয়েছেন প্রায় 80,000। দলের সিদ্ধান্তে অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় দুজনকেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এছাড়া কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় না যাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয় বিএনপি। কুমিল্লা শহরে কান্দিরপাড়ের মুদি দোকানের মালিক রমজান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, যদি কাইসার নির্বাচন থেকে সরে দাঁড়াতেন তাহলে সাক্কু তার অধিকাংশ ভোট পেতেন। মূলত ঘোড়া টেবিল ঘড়ির পরাজয় নিশ্চিত করেছে। স্থানীয়দের কয়েকজন জানান, সাক্কুর পরাজয়ের পেছনে অন্যান্য কারণ হিসেবে থাকতে পারে তিনি দুইবার মেয়রের দায়িত্ব পালন করেছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এছাড়া তিনি জলাবদ্ধতা ও যানজট সহ বেশ কিছু নাগরিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা শাখার সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আজিম জানান, দলীয় অন্তর্দ্বন্দ্ব আওয়ামী লীগ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করেছে এবং ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন সামাজিক সংগঠনকেও নিয়োজিত করেছে। অন্যদিকে সাক্কু দলের কোনো সমর্থন পাননি। অনেক ভোটার বলেছেন, রিফাত নির্বাচনে জয়ী হলেও এটি তার ব্যক্তিগত কারিশমা নয়, বরং এর পেছনে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের জনপ্রিয়তা। তিনি দলীয় প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দিয়েছেন। রিফাত দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিশেষ করে বাহারের অনুসারীরা তার পক্ষে জোর প্রচার চালান। বাহার কুমিল্লা শহরের রাজনীতিতে ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা। 2012 সালের সিটি নির্বাচনে তিনি ও তার অনুসারীরা আওয়ামী লীগের মেয়র পদে আফজাল খানের পক্ষে কাজ করা থেকে বিরত ছিলেন। 2017 সালে আফজালের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা আওয়ামী লীগ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু বাহার সে সময় তাকে সমর্থন দিতে অস্বীকার করেন। দুটি ক্ষেত্রেই তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনে পরাজিত হন। বলা যায়, এবারের নির্বাচনে দলটি স্মার্ট উদ্যোগ হিসেবে রিফাতকে মনোনয়ন দিয়েছে। তিনি সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তবে স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, বাহারি শেষ হাসি হেসেছেন। তাদের ব্যাখ্যা, এই নির্বাচনের ফলের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে বাহারের আধিপত্য আরও শক্তিশালী হয়েছে। তবে সব ধরনের প্রতিকূলতা সত্ত্বেও সাক্কু বেশ ভালোভাবে লড়েছেন। রিফাতের সঙ্গে তার এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যে 100টিরও বেশি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার পরও কে বিজয়ী হবেন সেটা বেশ অনিশ্চিত ছিল। সাবেক এই মেয়র জানিয়েছেন, তিনি নির্বাচনে পরাজিত হননি, বরং তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি কেন পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে যাব? আমি এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করছি। এমনকি তিনি দাবি করেছেন, একটি ফোন কল আসার পর ফলাফলই পাল্টে গেছে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও সাক্কু ও তার অনুসারীরা এবং কয়েকজন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, ফল ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লা জেলা সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে শেষ চার কেন্দ্রের ফল ঘোষণায় দেরি হওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আরও বলেন, 101টি কেন্দ্রের ভোটের ফল ঘোষণা হয়ে গেলেও মাত্র 4টি কেন্দ্রের ফল ঘোষণা করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা।
এখানেই স্বচ্ছতার বিষয়ে সমস্যা রয়েছে। কুমিল্লার রাজনৈতিক বিশ্লেষক আহসানুল কবির ডেইলি স্টারকে বলেন, নির্বাচনে পরিবেশ খুবই ভালো ছিল, কিন্তু নির্বাচনের ফল প্রকাশের সময় নির্বাচনী কর্মকর্তাদের অদক্ষতা প্রকাশ পেয়েছে। টমসন ব্রিজ এলাকার এক হোটেল মালিক বলেন, তিনি মনে করেন নির্বাচনী ফলে কোনো কারচুপি হয়নি। তার মতে দুই প্রতিদ্বন্দ্বী খুব ভালোভাবে লড়াই করেছেন এবং ব্যবধান খুব সামান্য ছিল, তাই সাক্ষু সহজে ফল মেনে নিতে পারেনি। নির্বাচনে ভোট দিতে বাড়ি আসা কুমিল্লার প্রবাসী সাংবাদিক এহসান লেলিন বলেন, শেষ মুহূর্তের নাটকটি সাক্ষুর কৌশল হতে পারে, তবে স্পষ্টতই এই দেরি সাধারণ মানুষের মধ্যে বিশাল বিভ্রান্তি তৈরি করেছে। এদিকে ফোন কল পাওয়ার পর ভোটের ফলাফল পরিবর্তনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন রিটার্নিং অফিসার শাহিদুন নবী চৌধুরী। তার দাবি, তিনি আসলে সেখানে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে সিইসি, ডিসি ও এসপির সঙ্গে কথা বলেছেন। চার কেন্দ্রের ফল ঘোষণায় বিলম্বের বিষয়ে তিনি বলেন, তখন বৃষ্টি হচ্ছিল এবং ভোটের সময় বিদ্যুৎ বিঘ্নিত হয়েছিল, তাই চার কেন্দ্রের ফল আসতে দেরি হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলেও জানান তিনি। আর কোনো কারণ ছিল না, পরিস্থিতি আমাদের বিরুদ্ধে ছিল এবং সে কারণে সময় লেগেছে। ফলাফল ঘোষণার সময় দুই পক্ষ বিশৃঙ্খলাও সৃষ্টি করে। ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, প্রার্থীর এজেন্টদের কেন্দ্রভিত্তিক টালির কপি থাকায় রিটার্নিং কর্মকর্তাদের ফল পরিবর্তনের ক্ষমতা নেই। তবে কারো সন্দেহ থাকলে নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারেন। আপনি যদি সেখানে সন্তুষ্ট না হন তাহলে আপিল করতে পারেন, হাইকোর্টে যাওয়ারও সুযোগ রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 101টি কেন্দ্রের ফল ঘোষণার পর দুই প্রার্থীর সমর্থকরা এসে পরিবেশ নষ্ট করেছে। বিশৃঙ্খলার মধ্যে ফলাফল ঘোষণা কিভাবে হবে, কে শুনবে? শৃঙ্খলা ফিরিয়ে আনতে 15-20 মিনিট সময় লেগেছে। রিটার্নিং কর্মকর্তা, এসপি, ডিসি ও আমাদের ফোন করে জানান, তারপর তারা পরিস্থিতি সামাল দেন। এর আগে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কুমিল্লা সিটি নির্বাচনকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে জানান, তারা খুশি বা হতাশ নয়, তারা শুধু তাদের দায়িত্ব পালন করেছেন।